সালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি কথা বলছি ওমানের মাস্কার থেকে, আমি জুমন ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে। আমি আজকে কথা বলতে চাই, আপনার জীবনে যদি কোনো নতুন চ্যালেঞ্জ আসে তাহলে ওটা সাদরে গ্রহণ করবেন, ওটা অ্যাকসেপ্ট করবেন। ওই চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করলে হয় কি, আপনার লাইফে একটা বুস্টিং পয়েন্ট পাইয়া যাবেন। আর সেকেন্ড যেটা, ওটা হলো আপনার যে স্কিলড আছে, আপনার যে দক্ষতা আছে ওইটা আপনি বাড়াতে পারবেন। যে কোনো সময় যে কোনো পজিশনে যখনই থাকেন না কেন, আরাম খোঁজার চেষ্টা করবেন না। কর্মক্ষেত্রে যদি আরাম খোঁজার চেষ্টা করেন তাহলে আপনার লাইফ শেষ, ওইখানেই শেষ। শেষ বলতে শেষ না, আপনার লাইফটা ওইখানেই থেমে যাবে। আপনার লাইফটা যেই জায়গায় আছে, যেই পজিশনে আপনি আছেন, ওই পজিশনে আসলে আপনি থাইমা থাকবেন। ওই পজিশন থেকে আসলে আপনি আর বাইর হইতে পারবেন না অথবা নড়তে পারবেন না। সুতরাং আপনার লাইফে যদি কোনো নতুন কোনো চ্যালেঞ্জ আসে, নতুন কোনো সমস্যা আসে, ওইটা সাদরে গ্রহণ করুন, অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট করার মন মানসিকতা তৈরি করুন। যখনই অ্যাকসেপ্ট করতে পারবেন তখনই আপনি আসলে সফল হতে পারবেন। আর আপনি যদি অ্যাকসেপ্ট না করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন না। সবসময় একটা কথা মনে করে রাখবেন যে কর্মক্ষেত্রে কমফোর্ট জোন ছেড়ে এগিয়ে যাবেন। কমফোর্ট জোন কখনো কর্মক্ষেত্রে ভালো না। যদি আপনি মনে করেন যে আমি যে জায়গায় বর্তমানে আছি আমার অনেক ভালো লাগতেছে, আমি ওকে আরামসে কাজ করতে পারতেছি, কামের এত প্রেশার না, কাজের এত প্রেশার না, তাহলে আপনি শেষ। আপনার কেরিয়ার শেষ ওইখানে। যতদিন পর্যন্ত এই কাজটা আছে আপনি ততদিন পর্যন্তই করতে পারবেন। আপনার যখনই এই কাজটা আপনার হাতছাড়া হয়ে যাবে অথবা আপনার যে চাকরিতে আছেন এই চাকরিটা আপনার চলে যাবে, তখন নতুন কোনো চাকরিতে যেতে অথবা নতুন কোনো সার্ভাইভ্যাল কন্ডিশনে যেতে অথবা সার্ভাইভ্যাল কন্ডিশনে আপনি নিজের লাইফকে থ্রো করতে আপনার অনেক কষ্ট হবে। আপনি তখন খুব কষ্টের মধ্যে দিয়ে এমনও হতে পারে যে আপনি আর কন্টিনিউ করতে পারবেন না। সুতরাং আপনাদের একটা কথাই বলবো, জীবনে যদি কোনো নতুন চ্যালেঞ্জ আসে তাহলে ওইটা গ্রহণ করবেন, ছেড়ে দিবেন না। ভালো হোক খারাপ হোক লাইফে গ্রহণ করবেন চ্যালেঞ্জ। আর সেকেন্ড যে বিষয়টা, কখনো কর্মক্ষেত্রে কমফোর্ট জোন কখনো খুঁজবেন না, যে আমি ওখানে কমফোর্ট আছি, আমার ভালো লাগছে, ওইরকম কোনো খুঁজবেন না। কমফোর্ট জোন ছাড়া যেখানে আসলে এক্সট্রিম লেভেলের সার্ভাইভ্যাল কন্ডিশন আছে ওইখানে যান, নিজের দক্ষতা এবং নিজেকে তৈরি করুন, যাতে পৃথিবীর যে কোনো মারাত্মক লেভেলের সার্ভাইভ্যাল কন্ডিশনও যদি আপনি যান তাহলে আপনার নিজেকে যেন ওই দক্ষতার বলে যাতে নিজেকে আপনি উদ্ধার করতে পারেন। সুতরাং আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। আপনি যদি নিজেকে নিজে তৈরি না করেন তাহলে এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ এসে আপনাকে তৈরি করবে না, সম্ভব না। হ্যাঁ, কেউ যদি আসেও তার দ্বারা সম্ভব না আপনার নিজেকে তৈরি হবে। আপনার নিজে থেকে নিজের মাইন্ডসেট তৈরি করতে হবে যে আমাকে নিজেকে নিজে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে আপনি এগোতে পারবেন। সো নতুন নতুন অ্যাকসেপ্ট গ্রহণ চ্যালেঞ্জ গ্রহণ করুন আর এগিয়ে যান সামনের দিকে। আমি নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছি, অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি, আমি ওইটাকে উপভোগ করেছি, বিশ্বাস করুন আমি ওইটা উপভোগ করেছি। কেন? কারণ এই সমস্যাগুলির মধ্য দিয়ে যাওয়ার কারণেই আমি দেখা যাচ্ছে যে আমি আমার সামনের যে বড় বড় বিপদ আসতেছে, বড় বড় সমস্যা আসতেছে, ওইগুলো আমি অনায়াসেই পার করে নিতে পারতেছি। কারণ আমার পূর্ব অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, আমার সহ্য ক্ষমতা আছে, আমার ধারণ ক্ষমতা আছে। ওই লেভেলের টেনশন, ওই লেভেলের মানসিক প্রেশার, ওই লেভেলের চ্যালেঞ্জ, ওই লেভেলের সমস্যা আমার সমাধান করার মতো ক্ষমতা আছে। সুতরাং আপনাকে নিজেকে তৈরি করতে হবে, সব সময় প্রস্তুত রাখতে হবে নিজেকে। আমি পুরুষ, আমাকে ভেঙে পড়লে চলবে না।